হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে হট একটি ট্রিক শেখাতে যাচ্ছি, যেটির মাধ্যমে আপনারা চাইলে সহজেই আপনাদের ফোনে কানেক্ট থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমি ফান করছি না আপনাদের সাথে, সত্যি আপনারা চাইলে আপনাদের ফোন থেকে আপনাদের কানেক্টিং যে ওয়াইফাইটি ওইটির পাসওয়ার্ড দেখে নিতে পারেন। তো বন্ধুরা চলুন দেখা যাক। তো প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, আপনাদের ফোনের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর কানেকশন, নেটওয়ার্ক কানেকশন, এটাতে ক্লিক করবেন। এটাতে যাওয়ার পর ওয়াইফাইতে ক্লিক করবেন। ওয়াইফাইতে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, আমার এখানে একটি ওয়াইফাই কানেক্ট আছে। তো এখানে আসার পর আপনারা যে নেটওয়ার্কটি এটাতে ট্যাপ করে ধরে রাখবেন বা সেটিংসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে পাবেন যে একটা কিউআর কোড। তো এই কোডটাতে আপনারা একটি স্ক্রিনশট নেবেন আপনাদের ফোন থেকে যেভাবেই নেওয়া যায়। তো স্ক্রিনশট নেওয়ার পর আপনারা সিম্পলি এখান থেকে আপনারা গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যেখানে স্ক্রিনশটটি আছে ওইখানে যাবেন। যাওয়ার পর এই স্ক্রিনশটটি একটু এডিট করে নেবেন, এটাকে শুধু মোবাইল ডিফল্ট থেকে এডিট করে শুধু ক্রপ করে আপনারা যে কিউআর পার্টি আছে সেটুকু রাখবেন। তো আমি কপি করে নিলাম, সেভ করে দিচ্ছি। তো সেভ করার পর এখন আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটি হচ্ছে কিউআর বার স্ক্যানার। তো কিউআর বারকোড স্ক্যানার, তো এটি অনেকের ফোনে ডিফল্টভাবে ইনস্টল করা থাকে, আমার অনেকের থাকে না। তো যাদের নাই তারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আমি এখান থেকে এটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন, আপনাদের হয়তো অ্যালাউ অ্যাক্সেসটা চাইতে পারে। তো আপনারা অ্যালাউ অ্যাক্সেসটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে গ্যালারির মতো একটি আছে, তো ওইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কিউআর বারটি ক্রপ করেছিলেন সেটি দিয়ে দিবেন। সেটি দিয়ে দেওয়ার পর এখানে, হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিউআর বারটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার নেটওয়ার্ক নেম এবং পাসওয়ার্ডটি শো করে গিয়েছে। তো এভাবে বন্ধুরা আপনারা চাইলে আপনারা যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড দেখে নিতে পারবেন এই ট্রিকটি ব্যবহার করে। ধন্যবাদ সবাইকে।